রান্নায় যত রকমই মশলা দেওয়া হোক না কেন রান্না সুস্বাদু হওয়ার পিছনে মূল মন্ত্রটি হলো সঠিক ফোড়ন ভালো রাঁধুনি হতে গেলে রান্নায় সঠিক ফোড়নের ব্যবহার জানতেই হবে আসলে ফোড়ন জিনিসটা ঠিক কি, পাঁচ ফোড়নই বা কী আর কোন রান্নায় কি ফোড়ন দেওয়া উচিত সেই ধারণা অনেকেরই স্পষ্ট নয় আসলে ফোড়ন এক ধরনের তড়কা কালো বিউলি বা সবুজ মুখ ডালকে বিশেষ প্রক্রিয়ায় রান্না করে আমরা তাকে তরকা বলে থাকি আসলে তরকা আলাদা কোনো পদ নয় তর্কা দিয়ে রান্না হয় উত্তর ভারতে তর্কা লাগানো কথাটা রান্নার ক্ষেত্রে খুব প্রচলিত সেটাই আসলে ফোড়ন যা রান্নার একেবারে শুরুতে তেল ঘি বা মাখনে দেওয়া হয় পাঁচ ফোড়নে থাকে মৌরি মেথি রাঁধুনি এবং সাদা ও কালো জিরে কোথাও কোথাও পাঁচ ফোড়নের মধ্যেই সর্ষে থাকে আবার কোথাও সর্ষে ফোড়ন সম্পূর্ণ আলাদা আবার শুকনো লঙ্কা এবং তেজপাতাও ফোড়ন ডালের ক্ষেত্রে এক এক রকম ডালে এক এক রকম ফোড়ন দেওয়া হয় কোনোটাতে জিরে কোনোটাতে মৌরি আবার কোনোটাতে রাঁধুনি তরকারির ক্ষেত্রেও তাই মাছকে আপনি কিভাবে রান্না করছেন তার উপর নির্ভর করে কি ফোড়ন দেবেন মাংসে ফোড়ন না দিলেও চলে তবে অনেকে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে থাকেন আবার শুক্তোতে শুরুতে নয় ফোড়ন দিতে হয় খানিকটা পরে বাঙালি রান্নার সঙ্গে উত্তর ভারতীয় বা দক্ষিণ ভারতীয় রান্নায় কমন হল সর্ষে ফোড়ন দক্ষিণ ভারতীয় রান্নায় কারি পাতাও দেওয়া হয় উত্তর ভারতে রান্নার শেষে রসুন ও শুকনো লঙ্কা দেওয়া হয় যাকে বলা হয় তরকা লাগানো ফোড়ন বা তরকাই আপনার সঙ্গে অন্যের রান্নার তফাত গড়ে দিতে পারে